NHM রিক্রুটমেন্ট 2020 আগরতলা। নমস্কার বন্ধুরা, ত্রিপুরাতে আবারও আরেকটা জব নোটিফিকেশন বের হয়েছে, তবে এটা ন্যাশনাল হেলথ মিশন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার পক্ষ থেকে। তো এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কতটা কোয়ালিফিকেশন লাগবে, সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো শুরু থেকে শেষ অবধি আপনারা পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমার নাম বিদ্যুৎ দাস আর আপনারা দেখছেন নিউ জব ত্রিপুরা। বন্ধুরা, আগে বাড়বার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও অবধি যদি আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন বন্ধুরা, তাহলে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আগে থেকে যদি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে অসংখ্য ধন্যবাদ। কি আছে নোটিফিকেশনে তা আমরা দেখে নেই বন্ধুরা। বন্ধুরা, এই হলো সেই নোটিফিকেশনটা যেটা গভর্নমেন্ট অফ ত্রিপুরা অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সোসাইটি গোমতি ডিস্ট্রিক্ট উদয়পুরের পক্ষ থেকে বের করা হয়েছে। এটা সম্পূর্ণ একটা কন্ট্রাক্ট বেসিক জব বন্ধুরা। পোস্ট কি আছে বন্ধুরা দেখে নিন। ইমিউনাইজেশন ফিল্ড ভলেন্টিয়ার, যার জন্য একটাই ভ্যাকেন্সি আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে বন্ধুরা দেখে নিন। গ্র্যাজুয়েট হতে হবে এক নম্বরে, দু নম্বর 6 মাসের ডিপ্লোমা অথবা সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকতে হবে। যদি আপনাদের কাছে এটা থেকে থাকে তাহলে আপনাদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। 3 নম্বর বন্ধুরা, নিজের মোটর সাইকেল থাকতে হবে, ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড ইন্স্যুরেন্স থাকতে হবে। 4 নম্বর, পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে বন্ধুরা গুমতি ডিস্ট্রিক্টের, তাহলে আপনারা এর জন্য এলিজিবল থাকবেন। 5 নম্বর, এজ লিমিট লেস দেন 36 ইয়ার্স থাকতে হবে বন্ধুরা, আর সেটা 31 ডিসেম্বর 2019 উপর ক্যালকুলেট করা হবে। স্যালারি যেটা পাবেন বন্ধুরা 500 টাকা করে পার ডে পাবেন 24 দিনে, টোটাল 12,000 টাকা। মোবিলিটি সাপোর্ট 150 টাকা করে 24 দিনে, 3,600 টাকা। তো টোটাল যেটা আপনারা স্যালারি এখানে পাবেন বন্ধুরা 15,600 টাকা পাবেন। যারা এই পদটার জন্য ইন্টারেস্টেড থাকবেন বন্ধুরা তারা 1/1/2020 থেকে শুরু করে 10/1/2020-এর ভেতরেই আপনারা এখানে যে অ্যাপ্লাই করতে হবে। কী কী ডকুমেন্টস দিতে হবে বন্ধুরা এখানে সব সম্পর্কে আলোচনা করা হয়েছে। সেলফ অ্যাটাস্টেড কপি, নেসেসারি রিলেভেন্ট ডকুমেন্টস ইন হার্ড কপিস, সাথে বন্ধুরা 2 কপি পাসপোর্ট কালার ফটোগ্রাফ দিতে হবে। তাদের অফিস অ্যাড্রেস এখানে দেওয়া হয়েছে বন্ধুরা, আপনারা সেই অ্যাড্রেসে তাদের ডকুমেন্টসগুলি পাঠাতে পারেন। এই নোটিফিকেশনটার সাথে বন্ধুরা একটা অ্যাপ্লিকেশন ফর্মও দেওয়া হয়েছে, আপনারা সেটা ফিল আপ করে পাঠিয়ে দেবেন। এই নোটিফিকেশনটার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দেব, সেখান থেকে আপনারা কালেক্ট করতে পারেন। তো বন্ধুরা, এই হলো সেই জব নোটিফিকেশনটা যেটা সম্পর্কে আমরা আলোচনা করলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, আর যদি আপনাদের কোনো ধরনের ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আমি চেষ্টা করব আপনাদের ডাউটগুলি ক্লিয়ার করার। আজকের জন্য বন্ধুরা এখানেই শেষ করলাম, ভালো থাকেন, সুস্থ থাকেন, নমস্কার।